ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত এক ভাই জানতে চেয়েছেন, ঈদের দিনে যদি জুমা হয় তাহলে ঈদের সালাত পড়ব ও নাকি জুমার পড়তে হবে, এখানে কি করতে হবে? ঈদের সালাত তো পড়বো, তাহলে কি জুমার সালাত তো পড়তে হবে? ভাই যদি প্রশ্নটি মতানৈক্য প্রশ্ন, তো এখানে আমরা দুইটি হাদিসে দেখতে পাই, দুইটি হাদিসে আমরা দেখতে পাই। তো এক্ষেত্রে আমরা যেটি করব, যে অন্যান্য ফকিহদের মতামত এবং সাহাবিদের মতামত এবং হাদিস বিশারদদের মতামত যারা দিয়েছেন, তারা বেশি যেটিকে প্রাধান্য দিয়েছেন সেটিকেই আমরা বেশি প্রাধান্য দিব। সম্মানিত ভাই, যেমন তিরমিজিতে একটি হাদিস বর্ণনা হয়েছে, 533 নম্বর হাদিস, এখানে এসেছে যে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার ঈদের নামাজে এবং জুমার নামাজে সাব্বিহিস্মা রাব্বিকাল আলা এবং হাল আতাকা হাদিসুল গাশিয়া এই সূরা দুটি পাঠ করতেন। কয়েকবার ঈদ এবং জুমার নামাজেও একই দিনে হয়ে গেলে তিনি তখনও এই দুই নামাজে উল্লেখিত সূরা দুটি পাঠ করতেন। সম্মানিত ভাই বুঝতে পেরেছেন যে ঈদের দিনেও যে জুমা হয়েছে সেই দিনে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সূরা দুটি পাঠ করতেন, জুমায়ও পাঠ করতেন এবং ঈদের সালাতেও পাঠ করতেন। যে হাদিসটি রয়েছে তিরমিজি 533 নম্বর হাদিস, আলবানী রহমাহুল্লাহ তিনি হাদিসকে সহি বলেছেন। এরপরে সম্মানিত ভাই যদি দেখেন, এছাড়াও অন্য হাদিসে যেটি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখানে ইচ্ছা মত পোষণ করেছেন, যেমন জায়েদ বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈদের সালাত আদায় করে ওই দিনে জুমার সালাতের শার্ট দিয়েছেন, যার ইচ্ছা সে পড়বে আর যার ইচ্ছা সে চলে যাবে। যে হাদিসটি রয়েছে বুলুগুল মারাম হাদিস নাম্বার 449 নম্বর হাদিস, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার ইচ্ছা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা থাকবা, আর যদি যার ভালো লাগবে না তোমরা চলে যাবে। তবে এই হাদিসের ব্যাপারে অনেক মুহাদ্দিসিনে কিরাম তারা বলেছে যে ওখানে কিছু আরব বেদুইন ছিল, তাদেরকে বলেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদের যদি ভালো না লাগে তাহলে তোমরা চলে যাও, কারণ সেই সকাল থেকে শুরু করে সে দুপুর পর্যন্ত তোমার ঈদগাহে থাকতে হবে, তাহলে তোমরা চলে যাও। তাদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও পড়েছেন। তো এক্ষেত্রে আমরা বিশুদ্ধ যে মতটি পাই যে আসলে জুমার সালাতও পড়াটা উচিত, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পড়েছেন। জি সম্মানিত ভাই, আশা করছি বুঝতে পেরেছেন। ইয়া রাসূলুল্লাহ সালামুন আলাইহি।